আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেলে সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। আগামী 23 সেপ্টেম্বর লন্ডনে বসছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। শুরুতেই বিলেত প্রসঙ্গ। চতুর্থবারের মতো আয়োজন হচ্ছে লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার 2018। জমজমাট এই আসরকে কেন্দ্র করে মঙ্গলবার অনুষ্ঠিত হয় লঞ্চিং। সাংবাদিক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় এবারও থাকবে নানা চমক। মোহাম্মদ জুবাইরের রিপোর্ট। ক্যামেরা ছিলেন রেজাল করিম মৃধা। এভাবেই এবারে লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের মূল ভেন্যু রয়্যাল রেজেন্সির ছাদ থেকে নামলো কেক, চলল ফায়ার ওয়ার্ক, কেক কাটা আর ম্যাগাজিন লঞ্চিং। এর মাধ্যমেই পুরো আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা। এর প্রধান সহযোগী ইস্ট লন্ডন লিমোর ডিরেক্টর বললেন, বাংলাদেশি প্রায় সকল ওয়েডিং সার্ভিস প্রোভাইডারদের এক ছাদের নিচে নিয়ে আসা একটি বড় বিষয়। Something like this was needed and I'm very happy that these guys taking their time to organize such an event which is brilliant for our community and it's nice to see everyone under one roof related to weddings specially. এন্টারটেইনার সেন্টিমেন্টের উপস্থাপনায় আয়োজিত লঞ্চিং অনুষ্ঠানে ফেয়ারের এমডি এবং চ্যানেলসের সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার আহাদ আহমদ সবাইকে ফ্রি এই ইভেন্টে আমন্ত্রণ জানালেন। বললেন, 60টি আকর্ষণীয় স্টল ছাড়াও থাকছে নানা প্রদর্শনী। অন্য বছরের চাইতে ডিফারেন্ট হচ্ছে বিকজ ডিজাইনার কিংবা মডেলসরা এবছর নতুনভাবে আমরা নিয়ে আসছি এবং স্টেজ আমরা অনেক ডিফারেন্ট করতেছি এবছর, যেটা স্টেজ হবে মানে দেখার মতো একটু আকর্ষণ থাকবে। CEO Suhana Ahmed জানালেন, ওয়েডিং ক্যাটারিং এর উপস্থাপনাও থাকবে। This year we have a few amazing dessert stands because every year obviously much a traditional desserts I need the mishti ba finni ikano ei bosor amra aro onno rokomor desserts ache so aiya dekhba and taste korba. অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি হুজ হুর ফাউন্ডার আব্দুল করিম গনি, লন্ডন বাংলা প্রেস ক্লাব সেক্রেটারি, রয়্যাল রেজেন্সির এমডি আব্দুল বারী, কোরিওগ্রাফার চায়না চৌধুরী সহ অন্যান্য সহযোগী এবং সাংবাদিকরা বক্তৃতা করেন। ইট ওয়াজ স্টার্টেড ফ্রম দ্য রয়্যাল রেজেন্সি ইন 2016 when they started I thought it's going to be another just a normal wedding fair but they've done it properly and correctly. It was so many people was there, we were surprised and it's getting better and better. উল্লেখ্য, ওয়েডিং ফেয়ারটি দুপুর 1টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এতে মেকআপ আর্টিস্ট থেকে কার হায়ার, ওয়েডিং ফ্যাশন, হেনা আর্টিস্ট, ওয়েডিং প্ল্যানার্স, ক্যাটারার্স, ফ্লোরিস্ট, ফটোগ্রাফার্স, জুয়েলার্স, ডিজাইনার্স কোম্পানি সহ সব ধরনের খুঁটিনাটি উপস্থাপনা থাকবে। বলিউড স্টার সোনম কাপুরের ফ্যাশনে ভূমিকা রাখা এই স্টাইলিস্ট আর ইউটিউব মাতানো ব্লগাররাও যুক্ত আছেন আয়োজনে। I'm a vlogger, so I make videos on YouTube and I've got a huge following fan base on Instagram. So you're promoting also? I'm helping with promoting the London Bengali Wedding Fair and I'll be attending as well, so I'll be on the catwalk. I will be doing the backstage styling and basically, yeah, it will just be me making sure that the event runs really nicely. You know, I've worked with so many different, you know, designers here and stuff, and it's going to be a great pleasure to work with them once again. Mohammed Jubair, Channel News, London. আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ রেখে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।